সৌদি আরবে কমেছে ভিসার মেয়াদ এবং বাড়ছে কাজের সুযোগ। সৌদি আরবে বেসরকারিভাবে শ্রম ভিসার মেয়াদ 2 বছর থেকে কমিয়ে 1 বছর করা হয়েছে। তবে সরকারি চাকরি ও গৃহকর্মীদের দেশের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। গত রোববার দেশের শ্রম ও সামাজিক উন্নয়ন MLSD মন্ত্রী ডক্টর আলী আল গাফিস এই ঘোষণা দেন। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, শ্রম আইনের 11 অনুচ্ছেদ অনুযায়ী সৌদি আরবের শ্রমবাজারকে উন্নতি করার জন্য এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রণালয় থেকে আরও একটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যেসব পেশায় শুধু সৌদি নারীরা কাজ করতেন, এখন থেকে সৌদি আরবে বসবাসরত বিদেশি মা ও তাদের সন্তানরাও সেসব পেশাতে কাজ করতে পারবেন। দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ইতিমধ্যেই মন্ত্রীদের সিদ্ধান্তের পর তা বাস্তবায়ন করতে শুরু করেছে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে দেশটিতে অনেক নাগরিক বিদেশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সৌদি নাগরিকদের সন্তানদের নাগরিকত্ব দেওয়ার বিপক্ষে। নওয়াদ আল সিহরি বলেন, চাকরি বাঁচাতে অনেকেই সৌদি আরবের নারীদের বিয়ে করেন, সে কারণে ওই পুরুষ ও তাদের সন্তানদের সৌদি আরবের নাগরিকত্ব দেওয়ার বিপক্ষে তিনি। তবে আপনাদের এ ব্যাপারে কার কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।